আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, ডিমের খোসা। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম কম বেশি আমরা খেয়েই থাকি। প্রোটিনের ভালো উৎস হিসাবে মাছ মাংসের তুলনায় কিন্তু অনেক বেশি সহজলভ্য এই খাবারটি। এর খোসায় রয়েছে নানা রকম ব্যবহার। এই খোসাটা যদি আমরা ফেলে না দিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারি, যেটা অনেক উপকারে আসবে, অনেক খরচ বাঁচবে। যেমন আমি প্রথমেই বলবো, গাছের সার হিসাবে কিন্তু ডিমের খোসা অসাধারণ কার্যকরী ভূমিকা পালন করে। খোসা ধুয়ে ভালোভাবে শুকাতে হবে। শুকিয়ে গেলে ছোটো ছোটো টুকরো করে বা ব্লেন্ডারে গুঁড়ো করে খোসাগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয়, তাহলে এটি ক্যালসিয়ামের ভালো উৎস হিসাবে গাছকে সুস্থ রাখে। কীটনাশক, আমাদের বাসা বাড়িতে কীটনাশক থাকে এবং বাগানে যারা টবে বাগান করি, ছাদে বাগান করি, তাদের কিন্তু কীটনাশকের একটা বড় চ্যালেঞ্জ হিসাবে কীটপতঙ্গ আক্রমণ করে। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে গাছকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রাকৃতিক উপায়ে এই ডিমের খোসা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ডিমের খোসা এক্ষেত্রে খুবই দুর্দান্ত প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে থাকে। পাখির খাবার হিসাবেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আমি যে ডিমের খোসাগুলো এখানে রেখে দিয়েছি, এটা আমি আমার মুরগির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য এটা ব্যবহার করে থাকি। এই ডিমের খোসাগুলো রেখে দিয়ে আপনারা চাইলে পানিতে একটু ফুটিয়ে নিতে পারেন। আবার এটা কয়েকদিন রোদে শুকালেও এর জীবাণুটা দূর হয়ে যাবে। তখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে যদি আমরা পাখি বা হচ্ছে মুরগি, হাঁস মুরগির খাইয়ে থাকি, তাহলে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যাবে খুব সহজে। আবার অনেক সময় দেখা যায় ডিমের খোসার মাটি ভরে তার ভিতর বীজ বুনে নিতে পারেন। বীজ থেকে শেকড় গজানো শুরু করলে বাগানে মাটিতে কিংবা টবে খোসা সহ প্রতিদিন এতে গাছে প্রচুর পুষ্টি পাবে এবং গাছ তাড়াতাড়ি বড় হবে। থালা বাসন পরিষ্কার করার জন্য কিন্তু ডিমের খোসা আমরা কাজে লাগাতে পারি। বেকিং সোডার সঙ্গে ডিমের খোসা মিশিয়ে প্রাকৃতিক ডিশ ক্লিনার পাউডার হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি। এতে কঠিন দাগ দূর হয়ে যাবে এবং এর মিশ্রণটি খুবই ভালোভাবে স্কারবার হিসাবে কাজ করে থাকে। আমরা ইদানিং দেখে আসছি যে ডিমের খোসা দিয়ে রূপচর্চার কিন্তু হয়ে থাকে। ডিমের খোসা এটা রূপচর্চা করার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সচেতন থাকতে হবে। এটা ভালো করে ফুটিয়ে রোদে শুকিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে আমরা যেটা এটা স্ক্রাবার হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে এটি স্ক্যানের জন্য খুবই ভালো। বেসিন পরিষ্কার করার জন্য কিন্তু এই ডিমের খোসা ব্যবহার করা হয়ে থাকে। বেসিন পরিষ্কার, দুর্গন্ধ মুক্ত রাখতে ডিমের খোসার গুঁড়া খুবই কার্যকরী। ডিমের খোসা পাইপের মধ্যে জমাট বাঁধা ময়লা দূর করতে সাহায্য করে। পাইপ থেকে আসা যে কোনো হালকা গন্ধ দূর করতে পারে। আবার এইভাবে আমরা সুন্দর করে রঙিন করে সাজিয়ে ঘরে শোপিস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। আশা করি বন্ধুরা, আমরা ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে আমরা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।